Happy Durga Puja and Navratri from Medisky Hospital and Diagnostic, GEMS Medisky Hospital, Medisky Nursing Institute, Delhi World Public School Hooghly, Gulmohar Garden and Medisky Sports. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। জেলার সেরা মণ্ডপ শরৎ সম্মানে সম্মানিত হলো চুচুড়ার কারবালা মোড়ের এই যে বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এই মুহূর্তে তাদের হাতে আমরা শরৎ সম্মান তুলে দিয়েছি। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম বড়দা রয়েছে, তারা কি বলবেন এই যেভাবে মণ্ডপ করেছে এবং আমাদের বিচারক মন্ডলীর আপনাদেরকে সেরা মণ্ডপ শরৎ সম্মানে সম্মান। আমরা গর্বিত আনন্দিত, চতুর্থীর দিন সন্ধ্যে থেকেই বিভিন্ন সংস্থার বিচারে আমাদের জেলার বাইরে কলকাতারও বহু সংস্থা আমাদের জেলার সেরা পুজোর স্বীকৃতি, গতকালও রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলাতেও আমাদের জেলা সেরা পুজোর স্বীকৃতি আমরা পেয়েছি। আমরা গর্বিত, এই আপনাদের এই পুরস্কারটাই আমাদের উৎসাহ যোগায় আর মানুষের উপস্থিতি আমাদের উৎসাহ যোগায়। যেভাবে মানুষ তৃতীয়ার দিন থেকে মানুষ এই মণ্ডপের উদ্দেশ্যে আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং উপচে পড়ছে মানুষের ভিড় সন্ধ্যে থেকেই, আমরা গর্বিত, আমরা উৎসাহিত হই, এই সমস্ত আমাদের প্রেরণা যোগায়। আগামী বছর আরও ভালো কিছু করবার প্রেরণা আপনারাই। কাজে আমরা ডিএনএন বাংলাকে কৃতজ্ঞতা জানাই বারোয়ারির পক্ষ থেকে জেলার সেরা পুজোর স্বীকৃতি আমাদের দেওয়াতে। বহু সংস্থার সাথে সাথে ডিএনএন বাংলাও যে আমাদের জেলার সেরা পুজোর স্বীকৃতি দিয়েছে, আমরা গর্বিত আনন্দিত। আমরা অবশ্যই সবাই মিলে আনন্দ উপভোগ করব এই স্বীকৃতির। সত্যি সেরা সেরা মণ্ডপ, এটা শুধু সেরা মণ্ডপ বললে হবে না, সেরা সেরা মণ্ডপ। কারবালা রোড বিবেকানন্দ রোডের যে সমস্ত সদস্যরা যে কঠোর পরিশ্রম করে আজকে এই সুন্দর মণ্ডপটি সজ্জিত করেছেন আমাদের সমস্ত মানুষদের জন্য, যে চারদিন সুন্দরভাবে সবাই মিলে একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জিনিস সবাইকে স্থাপন করতে পারে, এর জন্য ওনাদের অর্থাৎ সদস্যদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আমরা অর্থাৎ মেডিস্কাই গ্রুপের আমরা যে সমস্ত সবাই স্যারেরা আছেন সেখান থেকে আমাদের মেডিস্কাই গ্রুপের অনেকগুলো পার্ট, মেডিস্কাই গ্রুপের হসপিটাল আছে, স্কুল আছে, নার্সিং কলেজ আছে, তো তার মধ্যে আমাদের মেডিস্কাই হসপিটাল যেটা আছে তার মধ্যে যে সমস্ত ইউনিট আছে টোটালের মধ্যে আমরা ডায়ালিসিস ইউনিটে পার মান্থ 1,500 মানুষকে ডায়ালিসিস স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা সেটা দিয়ে থাকি। তাছাড়াও আমাদের আইসিইউ বেড 30 বেডের আইসিইউ আছে, টোটাল 110 বেডের আমাদের পরিষেবা দেওয়ার মতন একটা জায়গা আছে। এখানে আমরা 24x7 মানুষের পাশে থাকতে চাই মেডিসিকাই হসপিটাল, যাতে কোনো রকমের সমস্যার সমাধান আমরা করতে পারি তার জন্য। আর তার ফাঁকে তার সত্যি আমাদের নিজেদের খুব ভালো লাগছে, আমাদের ডিএনএন বাংলার মাধ্যম দিয়ে আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি যে দাদাদের হাতে একটা সুন্দর জিনিস তুলে দিতে পারলাম, সত্যি আমরা খুব খুশি। ধন্যবাদ, সবাই পুজো খুব ভালোভাবে কাটান, ধন্যবাদ। তো বুঝতেই পারছেন একেবারে মেডিস্কাই গ্রুপের যারা এসেছেন তারাও এই যে মণ্ডপ, সেই মণ্ডপকে যে শরৎ সম্মানে সম্মানিত করা হলো তাতে তারা অত্যন্ত খুশি, এবং উদ্যোক্তারা যেমনটা বললেন যে আগামীতে এভাবেই তারা আরও ভালো ভালো ভাবনা, ভালো ভালো থিম তারা উপহার দেবেন দর্শনার্থীদের, এমনটাই কিন্তু ডিএনএন বাংলার হুগলি জেলার সেরা মণ্ডপ শরৎ সম্মান পাওয়ার পর জানালেন উদ্যোক্তারা। আপনারা কি বলবেন এবং এরপর সেরা প্রতিমা, সেরা ভাবনা তারা কারা পাচ্ছে সেই সমস্ত শরৎ সম্মান জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।